নমস্কার, দ্য সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং রিপোর্টে আপনাদের স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। ট্রেন্ডিং রিপোর্ট বরাবর তুলে ধরার চেষ্টা করে বিভিন্ন ধরনের ইস্যুকে ব্যাখ্যামূলক বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ নিয়ে আমরা এই ট্রেন্ডিং রিপোর্ট তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের গোষ্ঠীকুণ্ডলের পরবর্তী পর্যায়ে কী ধরনের পরিস্থিতি বর্তমানে চলছে তার কিছু বাস্তব হাল হাকিকাত। রাজ্যে সরকার বদল হয়েছে, সবেমাত্র 10 মাস অতিক্রান্ত হতে চলেছে। রাজ্যের তৎকালীন প্রধান বিরোধী দল কংগ্রেস এখন তৃতীয় নম্বর রাজনৈতিক দলে ত্রিপুরার মধ্যে অবস্থান করছেন। তবে সম্প্রতি 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে 3টি রাজ্যে আবারও চাঙ্গা হচ্ছে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস। বেশ কিছুদিন আগে ত্রিপুরার মহারাজা তথা প্রদেশ কংগ্রেস কার্যকরী সভাপতি এবং এসিসির ন্যাশনাল সেক্রেটারি প্রদ্যুৎ কিশোর দেবর্মনকে হেনস্থার অভিযোগ উঠেছিল প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা প্রশান্ত সেনচৌধুরীর বিরুদ্ধে। যদিও বিশ্বস্ত সূত্রে খবর হয়েছে প্রশান্ত সেনচৌধুরী বীরজিৎ ঘনিষ্ঠ। বীরজিৎ সিনহা, যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। 8 নির্বাচনে ঠাকিসুদ্ধ বিসর্জন হয়েছে কংগ্রেসের। তবে বর্তমান সময়ে কংগ্রেসের বাস্তব পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে ধাবিত হচ্ছে। সেই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রিপুরার মহারাজাকে বারবার হেনস্থার অভিযোগ উঠেছিল প্রশান্ত সেনচৌধুরীর বিরুদ্ধে। পাশাপাশি প্রদেশ যুব কংগ্রেসের সহ বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দায়িত্ব যিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন বাপ্পু চক্রবর্তী, তাকেও দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তী সময়ে ভূপেন বড়ুয়ার মধ্যস্থতায় অনেকটি চাপে পড়ে যায় প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। ভূপেন বড়ুয়ার নির্দেশে অবশেষে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাতে করে উজ্জীবিত হয়ে উঠেছে বাপ্পু অনুগামীরা। পাশাপাশি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেবর্মনকে হেনস্থার বিরুদ্ধে প্রশান্ত সেনচৌধুরীকে শোকজ নোটিশও করেছেন ভূপেন বড়ুয়া। তার বিরুদ্ধে দলীয় আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রের খবর। তবে মহারাজার অপমান হেনস্থার পরবর্তী সময়ে দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তদন্তের নির্দেশ এবং শোকজ নোটিশ প্রশান্ত সেনচৌধুরীকে খানিকটা হলেও প্রদেশ কংগ্রেস আবার সময়মায় ফিরবে আশাবাদী কংগ্রেস কর্মী সমর্থিতরা। তবে মহারাজার মতন একজন প্রভাবশালী উপজাতি নেতাকে হেনস্থা খুব ভালো চোখে নিচ্ছেন না রাজ্যের সমস্ত রাজনৈতিক দলীয় নেতৃত্বরা। আর ততক্ষণ পর্যন্ত সমস্ত ধরনের খবর খবরের আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা। ভিজিট আস এট www.thesocial.in। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দীপঙ্কর সাথে দেখতে থাকবেন দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। নমস্কার।